गाइस आज के अपन बहु ओलिर सन्धान देव माने अनेकगुलो ओलिर सन्धान देव एवं से समस्त मजारे नहीं जाब ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে ফুল জার্নিং এর ভিডিও মানে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা লম্বা এই ভিডিওটা কিন্তু আমি তবু এই ভিডিওটাই আপলোড দেব কারণ আমি যেভাবে জার্নিং করে ভিডিওগুলি বানাই সেটাই আপনাদের দেখাবো আজকে তো চলুন আর দেরি নয় সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনাদের নিয়ে গেলাম ইউটিউবের মধ্যে আমার মনে হয় ব্লগারের মধ্যে এত বড় ভিডিও আর কেউ মনে হয় না আপলোড দিয়েছে তো চলুন আজকে এই ভিডিওটি পুরোটাই ওয়াচ করুন পুরোটাই দেখুন তাহলে বুঝতে পারবেন এই সুন্দর মাজার শরীফ এবং পুরো দৃশ্যটা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো চলুন সঙ্গে থাকুন যাওয়া যাক গাইস বেরিয়ে পড়লাম আমরা আমাদের সেই গন্তব্যস্থানের লক্ষ্যে তো সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন কারণ আপনারা উপভোগ করলেই আমাদের সেটাই ভালো লাগে কারণ অনেক কষ্ট করে এই ধরনের ভিডিওগুলো বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি তো চলুন এখন আমি হাই রোডের উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি আমার সঙ্গে আরেকজন আছে তো যাই হোক উনি বলছেন যে আমাকে ক্যামেরায় না নেওয়ার জন্যে তার জন্যে আমি ওনাকে ক্যামেরায় নিতে পারছি না তো যাই হোক সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইল আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মস্ত বড় বড় আল্লাহর ওলি এবং পীর কামেল বান্দাদের দরবার শরীফে এবং মাজার শরীফে এর আগেও আমি কয়েকটি ভিডিও ছেড়েছি বেশ কয়েকটি ভিডিও মাজার শরীফের এবং দরবার শরীফের কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ফুল জার্নিংয়ের এই ভিডিওগুলি আজকেই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি তো বন্ধুরা অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে তো আমি চেষ্টা করলাম যে আজকের এই ভিডিওটি ফুল জার্নিংটা আপনাদের সামনে প্রেজেন্ট করি কারণ আপনারা দেখেন অনেকগুলি ভিডিওর মধ্যে শর্ট ভিডিওর মতন কারণ 15 মিনিট 5 মিনিট 10 মিনিট 4 মিনিট 3 মিনিট এই ধরনের ভিডিওগুলো দেখে আপনাদের খুব একটা ইন্টারেস্টিং মনে হয় না কারণ একটা ভিডিও বানিয়ে তাকে মানে কেটে কুটে বাদশদ দিয়ে অনেকগুলো মানে অ্যাপস মানে কাটিং করে বাদ দিয়ে তারপরে আপলোড করা হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি আমি কোনোটাই কিছু বাদ দেব না কারণ শুরু থেকে ক্যামেরা স্টার্ট করেছি আর শেষ পর্যন্ত নিয়ে গিয়ে ক্যামেরা স্টপ করব সেই চিন্তা ভাবনা নিয়েই এই ভিডিওটি শুরু করেছি তো আপনাদের জন্যই আপনারা দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে এই ধরনের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখন হাই রোডের উপর দিয়ে যাচ্ছি আমার পাশে আরেকটি হাই রোড আছে তো ওই রোডটা টোল রোড আমার বাম সাইডে আর টোল রোড দিয়ে যাওয়া যাবে না অনেকেই বুঝতে পারছেন হয়তো যে এই রাস্তাটা কোথায় তো ভাই কমেন্ট করে জানাবেন তাহলেই বুঝতে পারবো যে আপনার আইডিয়াটা সঠিক তো যাই হোক এখন আমরা বহু অলির দরবারে যাব মানে অনেকগুলি অলির দরবারে যাব একটা জায়গা না মানে একই জায়গার মধ্যে দেখা যাচ্ছে 10 জন 12 জন অলি আউলিয়া আছে তানাদের মাজার শরীফ দেখাবো এবং তানাদের দরবার শরীফের বিবরণ বা সমস্ত কিছু যতটুকু আমি জানি সেই বিষয়ের ওপরে আপনাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করব তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিওগুলি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন তাহলে তারাও কিছুটা হলেও এই ভিডিওগুলো দেখার পরে কিছুটা হলেও উপকৃত পাবে বা উপকারে আসবে তো আমাকে মনে হবে যে এই ভিডিওটা বানিয়ে আমি কিছুটা সার্থক হয়েছি কারণ এই ধরনের ভিডিওগুলো দরকার আছে অনেকেই বাড়িতে বসে থাকেন অসুস্থ মানুষ তানারা ভাবেন মনে মনে যে এই ধরনের জায়গাগুলি আমি তো যেতে পারি না কীভাবে যায় কোথা দিয়ে যায় এগুলো সব জানার জন্যে একটা মনের মধ্যে একটা কৌতূহল থেকে থাকে তো ওনাদের জন্যে যারা একদমই অসুবিধার কারণে যেতে পারেন না তানাদের জন্যেও এই ভিডিওগুলি অনেকটাই হেল্পফুল হবে দেখা বা জানা সুবিধে হবে তো এখন আমরা হাই রোড দিয়ে আসছি দেখতেই পাচ্ছেন
বন্ধুরা, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইরা আমাকে কমেন্ট করছেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে, তো ওনাদের বলছি আপনারা কমেন্ট করছেন, আপনাদের লোকেশনটা কেন লিখছেন না এটাই আমি বুঝতে পারিনি। আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি যে আপনারা কমেন্ট করছেন তো কোথা থেকে করছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন, তাহলে অনেকটাই সুবিধা হয় বা বুঝতে পারা যায় যে কে কমেন্ট করছে, কোথা থেকে করছে, সেটার দিকে একটু আমার সুবিধা হয়। যার জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা কমেন্ট করলে অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা লিখবেন অন্তত শর্টে। তো যাই হোক, আমি এখন হাইরোড দিয়ে দেখুন আমার ডান পাশ দিয়ে কত বড় লাক্সারি বাস একটা হাই স্পিডে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের যে গাড়ি, আমরা অনেকটাই দূর জার্নিং করব, যার জন্যে আমরা অত স্পিডে যাচ্ছি না, আর বিশেষ করে ক্যামেরা চলছে, যার জন্যে 40-35 এরকম একটা গতি মোশনে আমরা যাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখুন এখানে সাইনবোর্ড আছে ডান দিকে, এখানে দেখালাম আপনাদের, জুম করে যদি বোঝার মতন ক্ষমতা থাকে তা আপনারা বুঝে নিন। আমি তো অবশ্যই বলবো আপনাদের এই ভিডিওর মধ্যে শেষের দিকে যে কোথায় আমি যাচ্ছি। যে সমস্ত ভাইরা, অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন ভিডিও দেখতে দেখতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে এই ভিডিওর নিচে, তাহলে বুঝতে পারবো যে আপনাদের আইডিয়াটাও খুব একটা খারাপ না, যথেষ্ট আইডিয়াবেল। তো যাই হোক, এখন একটা ব্রিজ ক্রস করে যাচ্ছি। তো বন্ধুরা, এইটুকু জানিয়ে দিই, আমরা এখন আছি হাইওয়েতে, হাই রোডের উপরে। তো এই জায়গাটা দেখে অনেকেই বুঝতে পারছেন, অনেক ভাই এই জায়গাটা চিনতেও পারছেন, কারণ যারা এই রোডে নিত্য আসা যাওয়া করেন তারা তো এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন। দেখুন এখানে সাইনবোর্ডও দেওয়া আছে, আমি পরিষ্কার দেখিয়ে দিয়ে এলাম আপনাদের, তবু আমি বলে দিই এটা কিন্তু বন্ধুরা দিল্লি রোড। আমরা দিল্লি রোড দিয়ে এখন যাচ্ছি, NH2, এই রোডটার নাম হলো NH2। আর আমাদের বাম পাশে একটা রাস্তা যেটা একটু পিছনে ক্রস করে চলে এলাম, ওই রাস্তাটা NH6, ওটা বোম্বে রোড, আর যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা দিল্লি রোড বলেই গণ্যিত আছে। তো যাই হোক, এই রোডটা দিয়ে যাচ্ছি মানে অনেকেই বুঝতে পেরে গেছেন যে কোন জায়গায়, কোন আল্লাহর ওলির দরবারে এখন আমরা যাচ্ছি। তো বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই টার্নিংটা দারুণ একটি টার্নিং, মানে বিশেষ করে সকালের দিকে এই টার্নিংটা দেখতেও ভালো লাগে, আর গাড়ি যানবাহন খুবই কম থাকে, তার জন্যে এই জায়গাটা খুবই ভালো লাগে বাইক চালানোর জন্যে। যাই হোক, যে সমস্ত ভাইরা এই ধরনের ভিডিও দেখার পরে ওনারা ভাবছেন যে আমরাও বাইক নিয়ে ভিডিও করতে যাব বা করতে করতে যাব এই ধরনের, তো ওনাদের জন্য বলছি ভাই আপনারা একটু সাবধানে করবেন, কারণ অনেক ভাই এই ধরনের এই হাইওয়ে রাস্তার উপরে প্রায় টাইমে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, সেদিকে একটু ফলো করবেন, কারণ ভিডিও বানানোর নেশায় বা এই চক্রান্তে আপনারা আপনাদের বিপদ ডেকে নিয়ে আসবেন না, কারণ এগুলো করতে গেলে অলরেডি দুজন করে লোক লাগে, কারণ একজন চালায় আর একজন করে, আর সামনে যে চালায় তার অনেকটা গুরুত্ব থাকে বা সে গুরুত্ব দিয়েই গাড়িটাকে ড্রাইভ করে চালানোর চেষ্টা করে, আর বিশেষ করে যারা একেবারেই নতুন হাত, নতুন গাড়ি চালানো শিখেছেন, তারা যেন এই ধরনের রোডের উপরে কখনোই বাইক নিয়ে না ড্রাইভ করেন, এটা আমার সাজেশান, কারণ বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, যেদিকে তাকানো হয় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্যে ক্যামেরা করার সময় বিশেষ করে একটা মোটিভেট থাকে যে ক্যামেরার দিকে ফোকাস থাকে, বেশিরভাগটাই ক্যামেরার দিকে ফোকাস থাকে যে আমার ভিডিওটা কেমন হচ্ছে, কী পজিশান হচ্ছে, তো অন্যদিকে ধ্যান জ্ঞান সরে যায়, মাইন্ডটা থাকে না গাড়ি চালায় যে, তারও অনেকটাই ফলো এদিকে চলে আসে, যার জন্যে মুশকিল হয়ে যায়। তো এখানে দেখুন অলরেডি এখানে একটা জাম লেগে গেছে, এখানে কাজ করছে গাড়ি নিয়ে, হাইড্রা রাস্তার উপরে হাইড্রোলিক লাগিয়েছে, এখানে জাম হয়ে গেছে। তো যাই হোক, আমরা ক্রস করে বেরিয়ে এলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সামনের এই ব্রিজটা দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন এটা কোন ব্রিজ, কোন জায়গা। যাই হোক, এই ব্রিজটা তো আপনারা চেনেন, জানেন, এটা তো আর নতুন করে কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন পুরো জার্নিংটা আপনাদের সামনে তুলে ধরছি, পুরো জার্নিংটা, কোথাও একটুও কোনো জায়গায় ভিডিও বাদ দেওয়ার চেষ্টা করব না,
কারণ যতটুকু রেকর্ড করতে পারবো ততটুকুই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। দেখুন এই ব্রিজের সুন্দর দৃশ্যটা। এই ব্রিজটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন এটা সেই ব্রিজ, বালি ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, বালি ব্রিজ। জায়গাটির নাম হলো দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর বালি ব্রিজ। এটা পুরাতন ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, আর আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ, তবে ওইটাতে বাইক নিয়ে যাওয়া নিষেধ আছে, যার জন্যে আমরা এই ব্রিজটা দিয়েই যাচ্ছি। সঙ্গে থাকুন, ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে, তবু আমি এই ভিডিওটাই আপলোড দেব, কারণ আপনারাও একটু দেখে বুঝতে পারবেন যে ভিডিওটা সম্পূর্ণ কতটা কতটা জার্নিং করলাম, কিভাবে গেলাম, কোন রাস্তা ধরে গেলাম, সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আমি দেখাবার চেষ্টা করব আপনাদের। যে সমস্ত ভাইরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সমস্ত অলি আউলিয়াদের মাজার শরীফ এবং মাদ্রাসা এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি, কারণ এখানে কোনো ফেক কোনো চ্যানেল, ফেক কোনো ভিডিও বা কোনো ফেক ইনফরমেশান এই চ্যানেলের মধ্যে আমি আপলোড করি না। আপনারা পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে সঠিক ছাড়া কোনো বেঠিক কোনো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি না, কোনো রং ইনফরমেশান এই ভিডিওর মধ্যে আমার থাকে না। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানাবার চেষ্টা করি, যেগুলো জানি না আমি সেগুলো বলি না। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখবেন ব্রিজটা এতটাই লম্বা, এটাই পার হতে অনেকটাই সময় লেগে গেল এই ব্রিজটা। আর বিশেষ করে আমরাও একটু স্লো করে দিয়েছি, কারণ আমরাও একটু উপভোগ করছি, যার জন্যে একটু স্লোভাবে যাচ্ছি আর এই ব্রিজে। যাই হোক, আমরা এখন অনেকটাই পথ অতিক্রম করে চলে এলাম, আর বেশ কিছুক্ষণ লাগবে, খুব বেশি সময় লাগলে আর মিনিট পাঁচ সাতেকের মধ্যে আমরা একদমই প্রায় সেই লোকেশানে পৌঁছে যাব। তো আরেকটু ধৈর্য রেখে আপনারা এই ভিডিওটি দেখুন, তাহলে এবার পরপর বুঝতে পারবেন এতক্ষণ এই রাস্তার উপর দিয়ে এলাম, যতটুকু রাস্তা এলাম কমবেশি কিছু কিছু জায়গা একটু বাদ ফাদ দিয়েছি, তা না হলে বাকিটাই পুরোটাই চেষ্টা করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো যাই হোক, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে অনুরোধ রইল। আমরা একদমই পৌঁছে গেছি প্রায় আমাদের সেই গন্তব্যস্থানে। এখান থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে নিলাম, এটাই হলো সেই লোকাল রাস্তা। তো দেখতেই পাচ্ছেন, ওয়েলকাম টু ফুরফুরা শরীফ, বোর্ডটাও আপনাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা, এতক্ষণ পরে আপনারা বুঝতে পারলেন যে আমরা এখন কোন জায়গায় কোন চত্বরে যাচ্ছি। আমরা সেই দরবার শরীফে যাচ্ছি, যে দরবারের নাম তথা বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সব জায়গার মানুষই জানে এই দরবার শরীফের ইতিহাস। তো আজ সেই দরবারে আপনাদের নিয়ে যাচ্ছি, কারণ কিছু কিছু সময়ে আমরা এই দরবারে এসে থাকি। এর আগেও আমি এই দরবারের আরও কিছু ভিডিও আপলোড করেছি, আপনারা অবশ্যই দেখেছেন, কিন্তু এই ভিডিওটা একটু আলাদা, কারণ পুরো জার্নিংটাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো। ফুরফুরা শরীফের সব জায়গার মানে দরবার, সমস্ত পীর সাহেবদের দরবার শরীফ এবং মাজার শরীফ সব জায়গা দেখাবো। আরও বিশেষ একটি বিষয়, ফুরফুরা দরবার সম্পূর্ণ করার পরেও আমরা এখান থেকে আরেকটি দরবারে যাব, বিশেষ করে সেই দরবারটি খুবই নাম করা এবং খুব মস্ত বড় এক আল্লাহর ওলি বান্দার মাজার শরীফ, সেখানেও আমরা যাব। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই সেই দরবারের
দৃশ্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণরূপে। যে দরবার শরীফটি, যে ভাইরা দূর দূরান্তর থেকে এই ফুরফুরায় আসেন, কিন্তু ফুরফুরা থেকে ঘুরে তারা ওই দরবার শরীফেও যান ঘুরতে, কিন্তু সেই দরবার শরীফটি কোথায় সেটাও আজকে এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন, ফুরফুরা করার পরে, ফুরফুরা ঘুরিয়ে দেখানোর পরে আবার কোন দরবারে আপনাদের নিয়ে যাচ্ছি। ওখান থেকে আরেকটি দরবারে যাব, সেটা প্রায় ফুরফুরা থেকে 20 কিলোমিটার রাস্তা দূরত্ব। সেই দরবার শরীফেও আপনাদের নিয়ে যাব, সেটাও এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন সেই দরবারটি কোথায়। তো আমরা অনেকটাই পথ চলে এলাম, প্রায় আমরা ঢুকবো ভাব ফুরফুরা শরীফের মধ্যে। আর আমাদের এখান থেকে সামনে মাত্র 6 কিলোমিটার গেলেই আমরা সেই ফুরফুরা শরীফে পৌঁছে যাব সম্পূর্ণভাবে। এই রোডটা আজ থেকে 10 বছর আগে এত ভালো ছিল না, অনেকটাই সরু ছিল, এখন অনেকটাই উন্নত হয়েছে। দেখুন ফুরফুরা শরীফে ঢোকার এখানে একটি গেট বানানো হয়েছে, খুব সুন্দর করে গেটটি বানানো হয়েছে। ফুরফুরায় ঢুকতে গেলে আপনারা ফুরফুরায় যেদিক দিয়েই ঢুকবেন এমন গেট করে দেওয়া হয়েছে, সব দিকেই এই ধরনের গেট দেখতে পাবেন, যেদিক দিয়েই আপনারা ঢোকেন। আর একটা দিক দিয়ে ঢোকা যায়, মশার দিয়ে ঢুকতে পারেন আপনারা ফুরফুরায়। আমি শিয়াখলা দিয়ে ফুরফুরায় ঢুকছি, তো আপনারা মশার দিয়েও ঢুকতে পারেন, ঢুকলে এমনই গেট দেখতে পাবেন। বা আপনারা জাঙ্গিপাড়ার দিক দিয়ে যদি আসেন এরকম গেট দেখতে পাবেন। তো ফুরফুরায় ঢুকতে গেলে চতুর্দিকেই এমন করে গেট করে দেওয়া হয়েছে, যেটা খুব সুন্দর চোখে লাগার মতো একটি গেট বানানো হয়েছে। আমরা চলে এলাম একদম ফুরফুরা শরীফের গায়ে কাছাকাছি। এই জায়গাটার নাম হলো উজাল পুকুর, এই জায়গাটার নাম উজাল পুকুর। এই রাস্তাটা দুই দিকে ভাগ হয়ে গেছে, এখান থেকে আমরা ডান দিকে যাব আর বাম দিকে চলে গেল তহা সিদ্দিকী হুজুরের বাড়ি। তো আমরা ওদিকেও যাব, সেটা পরে, আগে আমরা এই ফুরফুরা দরবার শরীফের দিকে আগে যাই, এখান থেকে ঘুরে তারপরে তহা হুজুরের এখান থেকে ঘুরিয়ে সবটা মোটামুটি কভার করার চেষ্টা করব। এখান থেকে আপনাদের নিয়ে যাব চার সাইধান, যেখানে চার আল্লাহর অলিবান্দা একই গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন, সেই মাজার শরীফেও আপনাদের নিয়ে যাব, সেখানকার কিছু অংশ আপনাদের দেখাবো এই ভিডিওর মধ্যে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন এই ভিডিওটি, যে সমস্ত ভাইরা ফুরফুরায় কখনো আসেননি, ওপার বাংলা এপার বাংলা দুই বাংলার কথাই বলছি ভাই, আপনারা যারা ফুরফুরায় এখনও আসেননি এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণভাবে ফুরফুরায় আসতে পারবেন এটা আশা করি। তো ফুরফুরা শরীফে ঢুকে গেছি একদমই প্রায়, এইখানে একটা মসজিদ আছে, এই মসজিদটি অনেক পুরাতন মসজিদ, আর এখানেও একজন আল্লাহর ওলি আছেন, সেই ওলির এখানে বাড়ি, এইখান থেকেই শুরু। আর এই মসজিদ যেটা দেখাচ্ছি আপনাদের জুম করে, এটা অনেক পুরাতন একটি মসজিদ। আর ফুরফুরা শরীফে একটি অনুষ্ঠান হচ্ছে, এখন একটি জলসা হচ্ছে ছোটোখাটো। তো যাই হোক, আমরা তো জলসার উদ্দেশ্যে আসিনি এখন, কারণ আমরা এখন যাব বড় দরবার থেকে শুরু করে সব দিকে যাব, সব দরবার শরীফটা এখন আমরা ঘুরব, কভার করব, সেটা আপনাদের দেখাবো। তো আমরা ফুরফুরা শরীফে ঢুকে গেছি, একদম ফুরফুরায় পৌঁছে গেছি। ফুরফুরা শরীফের এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ফুরফুরা শরীফের মেন মিনার বলা যায়, বা একটি কাবা শরীফ টাইপের আপনারা দেখতে পাচ্ছেন, কালো কালারের ওর সামনটাই কিন্তু মসজিদ, আর মসজিদের উপরেই কিন্তু এই অংশটি করা হয়েছে কভার করে কাবা শরীফ টাইপের। তো ওদিকটাও আপনাদের ঘুরিয়ে আমি দেখাবো। একটি পুকুর আছে এখানে, এই পুকুরের এখান থেকে নিয়ে এই চত্বরটা টোটালে ফুরফুরা শরীফের মেন দরবার শরীফ, এটাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দরবার শরীফ, এটাই প্রধান দরবার। আর হুজুরের পাঁচ আওলাদ তানারা বিভিন্ন দিকে আছে, তো প্রত্যেক জায়গায় দরবার। এখানে দেখুন অজু করার জন্যে সুন্দর সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে, এখানে উপরে বাথরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তো সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে বাথরুমের জন্যে। তো যাই হোক, এই ফুরফুরা দরবার শরীফটি এবারে আপনাদের ঘুরিয়ে সম্পূর্ণ
দেখানোর চেষ্টা করব। এই পুকুরটার উপরে দেখুন চতুর্দিকে গার্ডওয়াল করা আছে, আর চতুর্দিকেই নামা যাবে, মানে সিঁড়ি করা আছে, ধাপ করা আছে। তো এটা ঘাট করা আছে এদিকে দরবার এখান দিয়ে এই মসজিদের এই সাইড দিয়ে, আর এই ঘাটটা খুব সুন্দর, এখানে বসার বা হাওয়া খাওয়া খুব সুন্দর এই জায়গা। আর এই ফুরফুরা শরীফের যে একটা ইজ্জত, ফুরফুরায় আসা মাত্রই মানে মনটা একদমই চেঞ্জ হয়ে গেল, এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের। আপনারাও এলে অবশ্যই বুঝতে পারবেন। রাস্তায় আস্তে আস্তে দেখুন এটা একটি মাটির মসজিদ, সেই দাদা হুজুর পীর কেবলার আমলের ওনার হাতেই তৈরি এই সেই মাটির মসজিদ। ওর সঙ্গে এদিকে কিছুটা এখন বর্তমানে বাড়ানো হয়েছে, যেহেতু অনেক মানুষজনের চাপ নামাজের জন্যে। তো এটা মাদ্রাসা, সামনে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আর বাম সাইডে যে সবুজ কালারের যেটা, এটা মসজিদ, মসজিদেরই অংশ বাড়ানো হয়েছে নতুন করে। ওদিকটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। ফুরফুরা শরীফে যখনই আসবেন, তিন দিনের জলসা উপলক্ষে ফাল্গুন মাসের 21, 22, 23 এই তিন দিন ব্যাপী যে জলসা হয়, সে সময় এলেও আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোথা থেকে শুরু। এই দেখুন এই মসজিদটি বাড়ানো হয়েছে, এখানে অনেক বড় করা হয়েছে। তো এদিকে একটি খানকা শরীফ আছে, আমি সেদিকটাও আপনাদের নিয়ে যাব, যে খানকা শরীফের অনেক ইতিহাস আছে, সেগুলো আপনাদের আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের বলবো। তো এটা উপরে মাদ্রাসা আছে, আর নিচে এইভাবে মানে বসার জন্যে মানুষজনের, বা এখানে দরবার শরীফে যত বাইরে থেকে মেহমান আসেন জলসা উপলক্ষে, যে কোনো কাজে অনুষ্ঠান পারপাসের জন্যে এই সমস্ত জায়গাগুলি ব্যবহার হয়ে থাকে। আর এখানে বেশ কিছু গাড়িও পার্কিং করে রাখে হুজুরদের গাড়ি, আর বিশেষ করে এখানে প্রচুর মাদ্রাসার স্টুডেন্ট ছাত্ররা তারা এখানেই থাকেন, এখানে জায়গা। আর আমি যে সময় এসেছি এখন বর্তমানে পুরোটাই ফাঁকা ফাঁকা ভাব আছে ফুরফুরা শরীফের মধ্যে। তো এটা মেন দরবারের অংশ, এটা মাদ্রাসা, সম্ভবত এটা খারিজি মাদ্রাসা, বিশাল আকারের মাদ্রাসা, দেখতেই পাচ্ছেন এই মাদ্রাসার বাউন্ডারি। এটা ঘুরে ওখান থেকে টার্ন নিয়ে ওদিকে চলে গেছে, একটি সাইনবোর্ড একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এই মাদ্রাসার এরিয়া দেখতেই পাচ্ছেন পিছন দিকে, ওদিকে এল প্যাটার্ন করে চলে গেছে দুতলা, অনেক বড় মাদ্রাসা এই মাদ্রাসা। এখানে খারিজি বিভাগ বলেই যতদূর আমি মনে করছি। তো আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টের মধ্যে লিখতে পারেন, দারুল আনসার এই মাদ্রাসার নাম, দেখুন এখানে লেখাই আছে। তো যাই হোক, আমি জুম করে করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমার যদি বলার মধ্যে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ছোটো ভাই হিসাবে। আর এখানে আপনারা এলে অবশ্যই দেখতে পারবেন, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এই ফুরফুরা শরীফের, এই দরবার শরীফের পুরো দৃশ্যটা আপনাদের দেখাবো। কারণ যে টাইমে আমি এসেছি এখন পুরো দরবারটাই ফাঁকা আছে, এত গরমের মধ্যে একদমই ফাঁকা। তো দেখতেই পাচ্ছেন ফুরফুরা শরীফে এমন টাইম, পুরো দুপুর হয়ে গেছে, রৌদ্রটাও একদম পুরো সূর্য মাথার উপরে চলে এসেছে, এমন একটা গরম, এমন একটা তাপ। এই খানকা শরীফটিও আপনাদের দেখাবো, এই খানকা শরীফটা দেখুন কি সুন্দর দেখতে, সেদিকেও আপনাদের একটু নিয়ে যাচ্ছি, দেখবেন এই খানকা শরীফটি। এই খানকা শরীফের বড় হুজুর পীর কেবলা এবং ন হুজুর পীর কেবলার নামেই এই খানকা শরীফটি জানা যায় বা জেনেছি আমরা, তবে সম্পূর্ণ জানি না, ভুলভাল বলাটাও ঠিক হবে না, তবে আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো জানেন। এটা দরবার শরীফের পিছন সাইডের গেট, এই গেট দিয়ে বেরিয়ে আপনারা চার সাইদান যেতে পারবেন, বা আপনারা তহাসির দিকে হুজুরের বাড়ির দিকেও যেতে পারবেন, আপনারা যে কোনো সাইডে যাওয়া যায় ওই ব্যাক সাইডের গেট দিয়ে বেরিয়ে। আর হুজুরদের ফ্যামিলির বাড়িঘর এই যেটা জুম করে দেখালাম, এদিকেই হুজুরদের ফ্যামিলি তানারা এদিকেই থাকেন। আর এই খানকা শরীফের সামনে চলে এলাম একদম, দেখুন এখানে লেখাই আছে খানকা শরীফ বলে। এই খানকা শরীফ বড় হুজুর পীর কেবলা, পাঁচ হুজুরের বড় হুজুর পীর কেবলা যিনি, বা ন হুজুর পীর কেবলা যিনি, ওনারই কোনো একটা কেরামতি এই খানকা শরীফের সঙ্গে জুড়ে আছে, সেটা সম্পূর্ণ আমি জানি না। তো আপনারা যারা ভালো জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমিও আপনাদের থেকে শিখে নেব। তো যাই হোক,
এই খানকা শরীফের দৃশ্যটাও আপনাদের দেখালাম। দেখুন এত সুন্দর, এত ডিজাইন করা, ছোটোখাটো মানে একটা কী বলা যায় অপূর্ব জিনিস, অপূর্ব একটা খানকা শরীফ। যে খানকা শরীফটি সাদা আর গোল্ডেন কালার দেওয়া আছে, দেখতে খুব সুন্দর লাগছে। যে খানকা শরীফের উপরে গম্বুজটাও সাদা, তার উপরেও গোল্ডেন কালারের পট লাগানো আছে। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এবারে আমরা যাচ্ছি তহা সিদ্দিকী হুজুরের বাড়ির দিকে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে দাঁড়াতে পারবো না বন্ধুরা, কারণ আমরা এবারে যাব এখান থেকে আরেকটা দরবার শরীফে, সেখানে যাব। তো এই তহা সিদ্দিকী হুজুরের বিশাল আকারের বিল্ডিং বানিয়েছে, এই বিল্ডিংটা এত বড় বানিয়েছে মানে পায়ে হেঁটে পুরো বিল্ডিংটা ঘুরতে গেলে মনে হয় আধ ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। অনেক বড় এরিয়া এবং এর ভিতরের পজিশনের ভিতরে সম্ভব যদি হয় একদিন আমি এর ভিতরের যে দৃশ্য, এর ভিতরের যে সৌন্দর্য সেটাও আপনাদের সামনে একটু দেখানো। দেখানোর চেষ্টা করব। আর দেখুন একটি ভিতরে হুজুরের বাড়ি, বা এটা বাড়ি হুজুরের, কি সুন্দর ডিজাইনের। তো যাই হোক, এখন ওদিকে ঢুকলাম না যার জন্য আপনাদের দেখাতে পারলাম না, তবে চেষ্টা করব নেক্সট কোনো একটি ভিডিওর মাধ্যমে তহা হুজুরের বাড়ির ভিতরের যে দৃশ্য বা ওর ভিতরে একটি মাদ্রাসা আছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা চলে এলাম ফুরফুরা শরীফের মধ্যে বড় হাবেজ সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফে। বড় হাবেজ সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ দেখালাম আপনাদের। উনি দাদা হুজুর পীর কেবলার অন্যতম এক খলিফা ছিলেন, উনি কোরআন পাকের হাফেজ ছিলেন, এবং ওনার বাড়িও এই ফুরফুরা শরীফের মধ্যে। ওনার মাজার শরীফটি আপনাদের দেখিয়ে এলাম, খুব সুন্দর এই সেই মাজার শরীফটি। দেখাবো আপনাদের সেই মাজার শরীফটি, ধৈর্য সহকারে আপনারা দেখুন। চলে এলাম আমরা একদমই সেই বড় হাবেজ সাহেব হুজুরের মাজার শরীফের কাছাকাছি একদম। এটা মারুফ সিদ্দিকী হুজুরের বাড়ি, এখানে আমরা দাঁড়াবো না, আমরা একবারেই হাবেজ সাহেব হুজুরের মাজার শরীফের ওখানে গিয়ে দাঁড়াবো। আমি দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা চলে এলাম দেখুন সেই বড় হাবেজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে, একদমই সেই মাজারের সামনে দাঁড়িয়ে পড়েছি। এবারে একটু ঘুরিয়ে আপনাদের এই মাজারের দৃশ্যটাও আপনাদের দেখাবো। আপনারা ফুরফুরা শরীফে যারা আসবেন বা আসেন বা আসার জন্য প্ল্যানিং করছেন, ভাই একটা কথা আমি বলবো, ফুরফুরা শরীফ কিন্তু একদম মানে শরীয়তের এককাট্টা জায়গা। সেই হিসাবে আপনারা কোনো রকম কোনো সেরেকি ফেরেকি করার উদ্দেশ্যে আপনারা আসবেন না এখানে। মাজার শরীফে ধূপবাতি, আগরবাতি, চাদর, মোমবাতি এগুলো কিন্তু একবারে বরখেলাপ কাজ শরীয়তের, এগুলো করা পুরোপুরি নিষেধ। এগুলো করার জন্য আসবেন না, বা কোনো মান্নত ফান্নত কিছু করার জন্য আসবেন না। স্রেফ আপনারা জিয়ারাতের উদ্দেশ্যে আসবেন, জিয়ারাত করতে আসবেন, হুজুরদের রুহানি দোয়ার ফজিলা নেবার জন্য আসবেন আপনারা, এর বাইরে আর কিছুই না। বাকি যদি আপনারা অন্য কোনো মনস্কা নিয়ে আসতে চান বা আসেন এই ভিডিও দেখার মাধ্যমে, তাহলে বলবো ভাই আপনারা অবশ্যই এরকম কাজটা করবেন না, এটা রিকোয়েস্ট করছি। অবশ্যই আপনারা জিয়ারাতের উদ্দেশ্যে আসবেন, দোয়া নিতে আসবেন, দোয়া করতে আসবেন। এমন নয় যে শুধু দোয়া আপনারা নিতে আসবেন, এখানে দোয়া করার জন্যও আসা হয়। কারণ কার দোয়া কখন কীভাবে কবুল হয় সেটা বলা খুবই মুশকিল। তো আমরা যেমন পীরেদের দরবারে আসি, দোয়া চাইতে আসি, দোয়া করতেও আসি। তো যাই হোক, সেই উদ্দেশ্যে নিয়ে আপনারা আসবেন এই বড় হাবেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফটাও আপনাদের ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণভাবে। আর ভিতরের দিকে অংশগুলি দেখতেই পেলেন আপনারা, এখানে অনেকগুলি মাজার দেওয়া হয়েছে, তো সেটাও দেখালাম। হুজুরের মাজারটি আগে এরকম ছিল না, এখন নতুন করে কাজ করা হচ্ছে, মাজারের সম্পূর্ণ হয়নি এখনও, তবে কাজ চলছে খুব মানে গতিবিধিতে কাজ চলছে।
মাজারটি নতুন করে সংরক্ষণ করা হচ্ছে। দেখুন এই সাইড দিয়ে বাড়িয়েছে, অনেক কারিকার্য করা হচ্ছে বা গম্বুজটাও কালার করেছে। আরও এখনও অনেক কাজ বাকি আছে, সে কাজগুলো আশা করা যায় আগামী দু চার মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, যে সমস্ত ভাইরা ফুরফুরা শরীফে এসে দেখবেন যে কাজটা সম্পূর্ণ হয়েছে, অবশ্যই ভালো লাগবে। আর আমি যখন এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, সেই সময়কার দৃশ্যটাও দেখাচ্ছি, আর আপনারা যখন আসবেন তখন দেখলে বুঝতে পারবেন যে মাজার শরীফটি এমন দেখেছিলেন আর এখন কি পরিবর্তন হলো আপনাদের নজরে, সেটা দেখে বুঝতে পারবেন। এর ভিতরেও আগে অজু করার কোনো ব্যবস্থা ছিল না, এখন দেখুন এখানে অজু করার জন্যেও কত সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, আর পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর মাজার শরীফের এরিয়াটাও বাউন্ডারি দিয়ে ঘেরা হয়েছে। এখানে নতুন নতুন মাজার শরীফ হয়েছে। এনার হাবেশা হুজুরের বড়ো সাহেবজাদা হাবিবুল্লাহ হুজুর কিবলা উনিও ইন্তেকাল করেছেন, ওনারও মাজার শরীফ এখানেই দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই মাজারের দৃশ্যটা আপনাদের দেখালাম, এবার এখান থেকে আপনাদের নিয়ে যাব ফুরফুরার আরও অন্যতম দরবার শরীফে নিয়ে যাব। প্রধান দরবার আপনাদের দেখায়নি, দাদা হুজুর পীরকেবেলার মাজার শরীফটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে এখান থেকে আমরা এবারে একটু চার শয়তানের দিকে চলে যাব, এখান থেকে চার শয়তান যাব। তো আমরা একবারেই চার শয়তানের মুখোমুখি চলে এসেছি, তো এটা ভিডিওর সামনের পার্টটা দেখাচ্ছি আপনাদের। চার শয়তানে দৃশ্য এখানেও দেখুন অনেক কাজ হয়েছে, চার শয়তানের মাজার শরীফটি আগের মতো নেই আর এখন অনেক উন্নত হয়েছে। তো এই রাস্তাটা দিয়েই এখন আমরা চার শয়তানে রওনা দেব। সামনে হুজুরদের বাড়ি, আর এই রাস্তাটা চলে গেছে তালতলার দিকে, আর আমরা এই বাঁ দিকে এই সরু রাস্তাটা দিয়েই কিন্তু নেমে যাব। এই রাস্তাটা আমাদের নিয়ে যাবে চার শয়তানে, এই রাস্তাটা একদম চার শয়তানে যাওয়া যাবে, বা এই পাড়া গ্রামের ভিতরেও এই রাস্তাটা চলে গেছে। কিন্তু এই রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল, তো এখন এটা কংক্রিট হয়ে গেছে, ঢালাই রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তাটা দিয়েই আমরা এখন চার শয়তান হুজুরের মাজার শরীফে যাব। চার শহীদান হুজুর, এনারা শুনেছি এখানকার বংশধর ছিলেন না, এনারা বাইরে থেকে সম্ভবত আরব দেশের মানুষ ছিলেন। এনারা কিভাবে এখানে এনারা শহীদান হয়েছিলেন, কিভাবে এনাদের ইতিহাস আমার সম্পূর্ণ জানা নেই, তবে চার শহীদান হুজুর একই গম্বুজের নিচে ওনারা শুয়ে আছেন, সেই জায়গায় সেই মাজার শরীফটাও নিয়ে যাব। আজ থেকে 15 বছর আগে একরকম ছিল, এখন এই জায়গাটা অনেক ডেভেলপ হয়েছে, অন্যরকম হয়েছে, সেই মাজার শরীফের দৃশ্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখনও অনেকগুলি মাজার শরীফ আপনাদের এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন, এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে ফুরফুরার দরবার শরীফটি সম্পূর্ণ করে ঘুরে বেরিয়ে তারপরে এখান থেকে আমরা আরেকটা দরবারে যাব, যে দরবারটা হয়তো অনেকেই জানেন না, অনেকেই জানেন না, ফুরফুরার বাইরে এখান থেকে 20 কিলোমিটার দূরে, মানে 20 কিলোমিটার দূরে একটি দরবার আছে, সেখানে এক মস্ত বড় আল্লাহর ওলি বান্দা সেখানে শুয়ে আছেন। সেই মাজার শরীফটাও আপনাদের নিয়ে যাব, সেখানে আমরাও যাব, একটু ঘুরব, জিয়ারাত করব, সেই জায়গার দৃশ্যটাও দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব সেই মাজার শরীফটি। এখানে দেখুন একটি কি সুন্দর মসজিদ হয়েছে, এই মসজিদটিও অনেক পুরাতন মসজিদ, এত লোকজন আসছে এই মাজার শরীফ থেকেই আসছে সম্ভবত, মাজারের দিক দিয়ে জিয়ারাত সেরে ওনারা বেরিয়ে আসছেন। আমরা এখন সেই মাজার শরীফের একদমই কাছাকাছি চলে এলাম, প্রায় আর একটু গেলেই সেই মাজার শরীফ। আমরা পৌঁছে গেলাম প্রায় একদমই সেই মাজার শরীফের কাছাকাছি, এখান থেকেই আমরা ঢুকে যাব মাজার শরীফে। বন্ধুরা দেখুন, এই সেই চার শয়তান হুজুরের মাজার শরীফ, সুন্দর মাজার শরীফ। এই চার শয়তান হুজুর এই গম্বুজের নিচে ওনারা চার হুজুর কেবলা এখানেই শুয়ে আছেন, একই গম্বুজের নিচে পর 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 চারজন হুজুরের মাজার শরীফ এখানে আছে।
চার শাহিদান হুজুর বলা হয় এনাদের এনাদের বিস্তারিত। তবে বন্ধুরা, এখানে একটি গাছ আছে যে গাছটার বয়স 800 বছর। যাই হোক, আমরা একদম ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি, সেটা আমরা আপনাদের আর দেখানোর চেষ্টা করে দেখাতে পারিনি। তো একদম দাদা হুজুর পীরকেবলা রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফে চলে এলাম, কারণ আমাদের একটু আগে একটু প্রবলেম করেছিল ক্যামেরাটায়, যার জন্যে সেই ক্যামেরাটা ঠিক করতে করতেই আসতে হয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, সেটা আর আপনাদের দেখাতে পারিনি। তো এখানে দেখুন, আমরা প্রায় দাদা হুজুর পীরকেবলা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে আমরা এখন চলে যাব, একদমই কাছাকাছি। আমরা দাদা হুজুর পীরকেবলার মাজার শরীফটা এবার আপনাদের দেখাবো, এই দরবার শরীফটা। আমাদের ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, যার জন্যে মানে একটু মুশকিল হয়ে যাচ্ছে, জানি না কেন। ভিডিও যেহেতু অনেক সময় ধরে ক্যামেরাটা চলছে, কোনো একটা প্রবলেম হয়েছে কিছু, ক্যামেরাটা চলতে চলতে আটকে যাচ্ছে, তো যার জন্যে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি যতটুক মানে ক্যাপচার করিয়ে আপনাদের দেখানো যায়। এই ভিডিওটা যেহেতু অনেক লম্বা, তো আমরা পৌঁছে গেলাম একদমই আমাদের সেই দাদা হুজুর পীরকেবলা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফটি। এই মাজার শরীফটি দেখুন এখন একদম পরিষ্কার, সাইডে কিছু ঘাসপালা হয়েছে, তো এটা পরিষ্কার করা হবে খুব তাড়াতাড়ি। আর জিয়ারত করে অনেক মানুষজন দেখুন এখান থেকে বেরিয়ে আসছে, আর আমরা জিয়ারত করতে ঢুকবো। তো যেহেতু ওখানটায় ক্যামেরা আমরা নিয়ে যাব না, এটা বেয়াদবি হবে, তো আমরা বাইরে থেকে বাউন্ডারির বাইরে থেকে ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি এই সুন্দর মাজার শরীফটি। যাই হোক, এটাও আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আর এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু এলাম। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম, যেহেতু ক্যামেরা আমাদের ডিস্টার্ব করছিল বলে। তো দেখুন, আমরা সেই 20 কিলোমিটার রাস্তা আমরা আর ক্যামেরা করিনি, ওইভাবেই মানে ঠিক করতে করতে চলে এসেছিলাম এখানে। এখানে এসে গেটের সামনে এসে আবার চালু করেছি, দেখুন এখানে লেখা রয়েছে একদম পরিষ্কারভাবে আপনাদের দেখাচ্ছি, সুফি আব্দুল মোমেন সাহেবের দরবার শরীফে আপনাদের নিয়ে যাচ্ছি। সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মোমেন কে ছিল এবং কোন ব্যক্তি সেটা আপনারা অনেকেই জানেন। ইনি বাংলাদেশের একজন মানুষ ছিলেন, ইনি দাদা হুজুরের কাছে এসেছিলেন, ওনার হাতে হাত দিয়ে উনি বায়াত হয়েছিলেন, তারপরে উনি ওনার থেকে সবক নিয়েছিলেন, তারপরে উনি একজন কামিয়াবি পীর আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর ওলি বান্দা হয়ে গেছিলেন, বা ওনার জায়গা এখানেই হয়েছিল, বা উনি এখানেই এসে ইবাদত করতেন। যাই হোক, এটা দাদা হুজুর পীরকেবলার হয়তো তানার পারমিশন ছিল, ওনাকে এখানেই আসতে বলা হয়েছিল, উনি এই এই জায়গাটায় এসেছিলেন। এই সেই জায়গা, যে জায়গাটার নাম হলো বাকুল শরীফ। তো বাকুল শরীফের মধ্যে বহু মানুষজন আসেন, যারা ফুরফুরায় আসেন তানারা জানেন সুফি আব্দুল মোমেন সাহেবের এই মাজার শরীফটি জিয়ারত করতে আসেন। আজ আমরাও যাচ্ছি, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি এই সুফি আব্দুল মোমেন সাহেবের এই মাজার শরীফের। দেখুন, এটা সেকেন্ড গেট, প্রথম গেট একদম রাস্তার মুখে, তারপরে আমরা কংক্রিটের রাস্তা দিয়ে চলে এলাম, ঢালাই রাস্তা ধরে ভিতরে, আর এখন আমরা প্রায় মাজারের একদম সন্নিকট কাছাকাছি চলে এসেছি। সেই মাজার শরীফটিও আপনাদের এবারে দেখাবো। আর এই ভিডিওর শুরুতে যে থাম্বনেলে আপনারা দেখতে পেয়েছেন, সেটাই কিন্তু এই সুফি আব্দুল মোমেন সাহেবের মাজার শরীফেরই একটি অংশ থাম্বনেলে দেওয়া হয়েছিল, প্রথম অংশে ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন। সেই মাজার শরীফটায় একদমই পৌঁছে গেছি, এখানেও দেখুন অনেক মানুষজন আছে, যারা সম্ভবত জিয়ারত করতে এসেছিলেন। হ্যাঁ, এখানেও জিয়ারত করেছে অনেক মানুষ, এখানে এসছে বা গাড়িও একটা দুটো দেখা যাচ্ছে ছোটোখাটো। তো আমরা এবারে এখানে জিয়ারত সেরে নেব, সেটাও আপনাদের এবারে একটু ঘুরিয়ে দেখাবো। এখানে দেখুন একটা সাইনবোর্ড দেওয়া আছে, হযরত শাহ সুফি হাজি আব্দুল মোমেন সাহেব, এই যে দরবার শরীফ, এটা ছোট দরবার শরীফ, উনি এখানেই নামাজ কালাম পড়তেন, এখানেই ইবাদত করতেন। আর ওনার মাজার শরীফটি একটু দূরে জুম করে দেখাচ্ছি, দেখুন ওটাই হলো ওনার সেই মাজার শরীফ, ওখানেও নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনুরোধ। এখানে একটি পুরাতন বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংটি বহু পুরাতন বিল্ডিং, বিল্ডিংয়ের মধ্যে কোনো মানুষজন থাকে না, সম্ভবত একজন ব্যক্তি থাকে। তো যাই হোক, আমরা এখানে এখানে বাথরুম আছে, এখানে কল আছে, এখানে একটি সুন্দর পুকুর দেখতে পাচ্ছেন, এখানে অজুটাও সেরে নেওয়া যাক। তো যাই হোক, এবার এখান থেকে কমপ্লিট করে নিয়ে আপনাদের একটু
এই সুফি আব্দুল সাহেব আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর অলি বান্দা, আল্লাহর অলি বান্দার মাজার শরীফটাও জিয়ারাত করে তারপরে আমরা এখান থেকে রওনা দেব। তো বন্ধুরা, যে সমস্ত ভাইরা আমার এই ভিডিও দেখে একটু হলেও উপকার পান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে এই ধরনের সমস্ত ভিডিও, সব রকমের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন, এখানে বহু মহিলা মানুষরা যারা এখানে জিয়ারাত করছেন, তো এনাদের জিয়ারাত শেষ হয়ে গেলে আমরা জিয়ারাতে দাঁড়াবো। তো দেখুন, এনাদের জিয়ারাত করাটাও দেখাচ্ছি। এখানে দেখুন, ছেলে এবং মেয়ে কিছু মানুষ ভিতরের দিকে আছে, আর এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সেই সাইনবোর্ডের ঠিক পাশেই সেই হুজুর কেবলার মাজার শরীফ। আর এখানে দেখুন, অনেক মহিলা মানুষরা এই মাজার শরীফের সামনে এনারা দাঁড়িয়ে পড়েছেন জিয়ারাতের উদ্দেশ্যে। যাই হোক বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেল এই ধরনের ভিডিও আপলোড আমি দিতে পারছিলাম না, কারণ সবসময় শরীরটা ভালো থাকে না, কিছু কিছু প্রবলেমের কারণে সম্পূর্ণ এই ধরনের ভিডিওগুলো তো সবসময় দেওয়া সম্ভব হয় না। প্লিজ আপনারা একটু ধৈর্য রাখবেন, আমি চেষ্টা করব এই ধরনের সমস্ত ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে অনেকটাই অনেক কিছু আপনাদের দেখালাম, আর যদি এর ভিতরে আমার বলার মধ্যে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি কোনো ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন, কারণ আমি নতুন একজন ইউটিউবার, সেই হিসাবে ক্ষমা করবেন। আর সেই সাথে সাথে দোয়া করি সকলেই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন।